আগুন লাগলো কেন, এ লাগাচ্ছে কারা এবং একই সময়ে, কারণটা কি? নিশ্চয়ের মধ্যে ওই যে অগ্নি সন্ত্রাসের রাজনীতি, যারা পাকিস্তানি এবং গাদের মোল্লা যারা এই সমস্ত কথা বলেছিল, বেগম খালেদা জি, আজকে দেখেন আজ পর্যন্ত বিএনপির দায়িত্ব ছিল যে এই যে একটা অবরোধ ঘোষণা করেছিল বেগম খালেদা জি, আজ পর্যন্ত সে অবরোধটাকে প্রত্যাহার করে নাই, অবরোধটাকে আজ অফিসিয়ালি প্রত্যাহার করা হয় নাই এবং জাতির কাছে ঘোষণা করে বলা হয় নাই যে মাননীয় প্রধানমন্ত্রী বা তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দলীয় সভানেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে অবরোধ দিয়েছিলেন সেই অবরোধ প্রত্যাহার করে নেওয়া হলো, এ কথাটা পর্যন্ত তারা বলে নাই। আগুন লাগলেই তো এখন তাদের কথা মানুষ বলবে, আগুন লাগলেই বিএনপির কথা মানুষে বলবেই, কারণ এটা তারাই করে, তারাই করতে পারে, আর কেউ এদেশে আগুনের রাজনীতি, আমরা আগুনের রাজনীতি করি না।